ফ্রেন্ডস, আমি লালটু আর আমার চ্যানেল এলডি শর্ট। আজকে আমি চলে এসেছি আমাদের দদিয়া বৈরাগ্যতলার মেলা। তো আজকে দেখাবো আমাদের এই দদিয়া বৈরাগ্যতলার মেলা, আর খুব আনন্দ করব, খুব মজা করব। তো ক্যামেরার সঙ্গে থাকুন ও দেখতে থাকুন আপনারাও এই দদিয়া বৈরাগ্যতলার মেলার কেমন হয়েছে এবছরে। তবে এবছরে মেলা মনে হচ্ছে যেন প্রচণ্ড ভিড়, তারই একটু বিস্তারিত দেখাচ্ছি যে কতটা পরিমাণে ভিড় এখন পর্যন্ত। এখন সকালের মধ্যেই রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে রাস্তায় এই হাইস্কুলের এখান থেকে কতটা পরিমাণে টোটোর লাইন পড়েছে। এইদিকে প্রচুর পরিমাণে টোটোর ভিড় দেখুন। সামনে এখানে গ্যারেজ করেছে একটা, আর এই যে মোড়টাতে দেখতেই পাচ্ছেন যে কেমন পরিমাণে ভিড়। এখনও মেলা আর কিছুটা রাস্তা বাকি। তো আমার ক্যামেরার সঙ্গে থাকুন ও দেখতে থাকুন, এই মেলার আনন্দ নিতে থাকুন। থ্যাংক ইউ। আমি আমার গাড়িটাকে পার্কিং করে দিলাম, এটা হচ্ছে পার্কিং প্লেস, প্রচুর গাড়ি এখানে পার্ক করেছে। তো আমি এখন পার্কিং প্লেসে দাঁড়িয়ে আছি, আর এইদিকে সামনে রাস্তা চরম ভিড়, আর এইদিকে সমস্ত পিছনে দেখায় আগ্রা হয়েছে। আগ্রা প্রায় 150 থেকে 200 আগ্রা প্রায় আসে প্রত্যেক গ্রাম থেকে। তো বন্ধুরা, এবারে ব্লগ থেকে আমি একটু লাইভে আসব, আমার ফেসবুক লাইভ দাস লালটু চ্যানেলে আপনারা সবাই ভিজিট করতে পারেন। আর আমি এখানে লাইভে কিছুক্ষণ থাকব, আর আমার ক্যামেরার সঙ্গে থাকুন ও দেখতে থাকুন মেলার বিস্তারিত ভিডিও। থ্যাংক ইউ। এই হচ্ছে দদিয়া বৈরাগ্যতলা মেলা। এবারের মেলা খুব ভিড় ও খুব জমজমা। এই মেলা অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো ঠিক পরের দিন থেকে। এই মেলা 7 দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। দদিয়া বৈরাগ্যতলার মেলা প্রায় 300 বছরেরও প্রাচীন এই বৈষ্ণব মেলা। এখানে যদি কেউ আসতে চাইছেন কাটোয়া থেকে, তাহলে কাটোয়া থেকে সরাসরি কুটিশাকো হয়ে আপনারা সরাসরি চলে আসতে পারবেন পীরতলা হয়ে বাঁ দিকে বর্গিতলা। মন্দিরের ভেতরে অনেক অসংখ্য ছোট ছোট গোপাল, যেগুলো পিতলের এবং কিছু পাথরের আছে দেখতে পাচ্ছি। খেতুগ্রামের পালিটা পঞ্চায়েতের দদিয়া বৈরাগ্যতলার মেলায় রাধাকৃষ্ণকে সামনে রেখে এই উৎসব হয়ে চলেছে প্রায় 100 বছর ধরে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ ভিন রাজ্যের বৈষ্ণব ভক্তদের সমাগম হয় এই মেলায়। হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই মিলিত হয় এই মেলায়। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি গোপালদাসের মন্দিরের ঠিক সামনে। প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরমে কোথাও যাওয়া যাচ্ছে না, তাই আমি কিছুক্ষণের জন্য দাঁড়ালাম মন্দিরের সামনেই। তো এরপর আমি যাব আমাদের আগ্রাতে, আগ্রাতে গিয়ে খাওয়া দাওয়া করব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পরম বৈষ্ণব গোপালদাস বাবাজি এই মেলার সূচনা করেন। কথিত আছে 1176 বঙ্গাব্দে মন্বন্তরের সময় মাধুকরী করতে বীরভূমের কেঁদুলি পর্যন্ত যান গোপালদাস বৈরাগ্য। ফিরে এসে দদিয়া বৈরাগ্যতলায় গোপালদাস বাবাজি নিজের সাধনপীঠে কেতুগ্রাম ও বীরভূম এলাকার মানুষের জন্য অন্ন মহোৎসব শুরু করেন।
দুর্ভিক্ষের সময় অর্ধাহারে বা অনাহারে থাকা এলাকার গ্রামের বাসিন্দাদের জন্য এই মহোৎসব মাসাধিকাল চালিয়েছিলেন। সেই মন্বন্তরের স্মৃতিকে জিয়ে রাখতে আজও মাঘ মাসের মাকুড়ি সপ্তমীতে গ্রামের মানুষ এই গোপালদাস বাবাজির সাধনপীঠে এসে রান্না করে খেয়ে বাড়ি যান। মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি সৃষ্টি হয়। মেলা শব্দটির আক্ষরিক অর্থ হল মিলন। মানুষের সঙ্গে মানুষের ভাব বিনিময় হয় এই মেলার মধ্যে দিয়ে। তা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে দেয়। কত করে গো? 40 টাকা জোড়া। এটা হচ্ছে দধিয়া বৈরাগ্যতলা মেলার জালপট্টি। এখানে সমস্ত রকমের মাছ ধরার জাল পাওয়া যায়। ছোট বড় সমস্ত রকমের জাল এখানে বিক্রি করে। প্রচণ্ড ভিড়, তবে খুবই আনন্দ লাগছে এই মেলায় আসার পর, কারণ অন্যবারের তুলনায় এবছরে প্রচুর ভিড় হয়েছে, রাস্তায় হাঁটা যাচ্ছে না। আমি একবার এবারে পিছনের ব্যাক ক্যামেরা অন করলাম ও ফ্রন্ট ক্যামেরা থেকে ভিডিও করাতে দেখছি পিছনের মাসিমারা খুব হাসাহাসি করছে, দেখছে ভিডিও করছে, ভিডিও বানাচ্ছি বলে ভালো লাগছে খুবই। এই ভিডিও করতেও ভালো লাগছে। এভাবে মেলা ঘুরতেও খুবই আনন্দ লাগছে। এরপর আমি চলে এলাম একটি পুকুর পাড়ে, যেটা মেলার ভিতরেই অবস্থিত। এই পুকুরটি এখানে দেখছি প্রচুর ছোট ছোট স্টিমারগুলি সবাই চালাচ্ছে, বাচ্চারা আনন্দ করছে, মজা করছে। তো এখানে খুব ভালো লাগছিল, তাই কিছুক্ষণ মতো এখানে আমি সময় কাটিয়ে নিলাম। বিভিন্ন ধর্মীয় উৎসব যেমন দুর্গাপূজা, রথ, এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর তারপর আমি আবার বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে। মেলার আনন্দ আজও আগের মতোই রয়েছে। মেলা শুরু হতেই দেখা যায় জনস্রোত। আমাদের আগা থেকে খাওয়া দাওয়া করে নিলাম, আমাদের গোপালদাসের প্রসাদ খেয়ে নিলাম।
কিনব। পরে সেই সরঞ্জাম কেনার পর আমি এখান থেকে মেলা থেকে আমি আমার বাড়ি ফিরে যাব। এবারে চলুন দেখ আমি বাড়ির জন্য কিছু কেনাকাটা করব। ফ্রেন্ডস, এখানে আমি একটু বসলাম বিশ্রাম নেওয়ার জন্য। এখানে মাটির ঘরে চা হচ্ছে, তাই বাড়ির কিছু জিনিসপত্র কেনার জন্য, কিছু লোহার জিনিসপত্র। এই যে এখানে ওই ছোট হামাল দিস্তাগুলো কত দাম আছে গো? ছোট হামাল দিস্তাগুলো কত দাম আছে? ফ্রেন্ডস, তো আমার সব মেলা ঘোরা হয়ে গেল, তো আমি এবারে বাড়ি ফিরবো। আমি আবার ফিরে এলাম আমার এই যে গ্যারেজে, গ্যারেজে আমি আমার বাইক নিলাম। আর ইতিমধ্যেই সব বাড়ি যাওয়ার পথে সবাই, এই যে সব এখন প্রচুর ভিড়, এই যাচ্ছে সব একে একে রাস্তায়। এবারে আমি আমার বাইক নিয়ে এবারে বেরোবো, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কিছুক্ষণ বাড়ির জন্য কিছু জিনিসপত্র ছিল কেনাকাটা করে নিয়ে এবারে আমি যাচ্ছি। তো টাটা, আবার দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তো এখনকার মতো বাই বাই সবাই। ভিডিওটি ভালো লাগলে ভিউ করবে, শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন আছো তারা আবার সাবস্ক্রাইব করে দেবে।